আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা লাইভ ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অ্যাডভান্স কোর্সের তৃতীয় ব্যাচে আপনাদের সবাইকে স্বাগত। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে থেকে আমাদের নতুন করে একটি ব্যাচ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এই ব্যাচে যারা ক্লাস করছেন আর যারা ভিডিওটি দেখছেন সবাইকে আবারও বলছি আপনাদের আজকের ক্লাসে স্বাগত। আমাদের ইনশাআল্লাহ এই ক্লাসটি প্রতি সপ্তাহে 5 দিন চলবে, সেটা শুক্রবার এবং বুধবার এই 2টা দিন বাদে। আর যদি পরবর্তীতে কোনো চেঞ্জ হয় তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেটি জানিয়ে দিব। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের উদ্দেশ্য হলো মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আর এই সন্তুষ্টির অন্যতম উপায় হলো তার বেশি করে ইবাদত করা। আর তার ইবাদাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ইবাদাত হলো পবিত্র কোরআনুল করিম শুদ্ধভাবে তেলাওয়াত করা। আমরা যদি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করি তাহলে আমাদের নামাজ ভুল হতে পারে, কোরআনের অর্থটা বিকৃত হতে পারে, তখন আমাদের গুনাহ হবে। আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের জন্য প্রেরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এই কোরআন আমরা যদি না বুঝি, কোরআন যদি না পড়ি, তাহলে আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হব। পরিশেষে দেখা যাবে আমরা আমাদের জীবনের সুখ শান্তি এবং পরকালীন সুখ শান্তি থেকে বঞ্চিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধরূপে কোরআনুল করিম শিখে তার রাজি খুশি করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমি যে কথা আপনাদের বলতেছিলাম যে আমাদের উদ্দেশ্য মহান আল্লাহকে সন্তুষ্ট করা, আর আমাদের এই কোর্সে আমরা যা কিছু শিখবো সেটা আপনাদের আরো একবার একটু পরিচয় করিয়ে দিই। 30 নম্বর পারার সম্পূর্ণটাই ইনশাল্লাহ আমরা শুদ্ধভাবে শিখব। তারপরে ফজিলতপূর্ণ যে সুরাগুলো রয়েছে, সুরা ইয়াসিন, সুরা রহমান, সুরা ওয়াকিয়া এবং সুরা মুলক, তারপরে নামাজের যে দোয়াগুলো রয়েছে, প্রয়োজনীয় দোয়া, এগুলো ইনশাল্লাহ আমরা শিখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দররূপে শেখার তৌফিক দান করুন। আর আজকের এই ক্লাসে আমরা প্রথমে শিখবো সুরাতুল ফাতিহা। এই সুরাতুল ফাতিহা প্রত্যেকটা রাকাতেই আমাদের প্রয়োজন, তাই আমাদের প্রথমে এই সুরা ফাতিহা শুদ্ধভাবে শিখে নেওয়া উচিত। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি, সবাই আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলে আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ওকে, এখানে একটা জিনিস খেয়াল করুন, আমাদের যে ভুলটা হয় দেখেন, এখানে এই যে হা হা, এই যে গলা থেকে হালকা বাতাস বের হয়ে গলাটাকে মানে আওয়াজটাকে চিকুন হচ্ছে, হা আল হাম হাম এমন পড়তে হবে, ঠিক আছে? আমরা যদি পড়ি আল হাম তাহলে কিন্তু আমাদের ভুল হবে, ঠিক আছে? আমরা পড়ব আল হাম, এভাবে পড়ব। এরপরে দেখেন লিল্লা, এই যে আল্লাহ শব্দের লাম, এর ডাইনে যখন জের আসবে তখন আল্লাহ শব্দের লাম চিকুন করে পড়তে হবে, তাহলে পড়ব হলো বাংলায় লয় আকারে লা এর মতো, ঠিক আছে? আমি লিখে দেবো ইনশাল্লাহ মাঝে মাঝে কোথায় কিভাবে উচ্চারণ করবেন। ওকে, তাহলে আশা করছি বুঝতে পারছেন। আমরা পড়ব লিল্লা, খালা জবর খালাজের উল্টা পেশ থাকলে কি হবে, এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? লিল্লাহি। এরপরে দেখেন র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা মোটা করে পড়বেন, আর এখানে দেখেন খাড়া জবর আছে, এক আলিফ টেনে পড়তে হবে। ওকে, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, এখানে র অক্ষর মোটা বলতে শুধু বাংলায় র অক্ষরের মতো হবে, ঠিক আছে? এরপরে দেখেন জেরের বামে জজমালা ইয়া, এটা হলো মদের হরফ। মদের হরফ কয়টি? 3টি। জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমালা ইয়া, পেশের বামে জসমালা ওয়াও, এগুলো কি মদের হরফ, আর মদের হরফে এক আলিফ টেনে পড়তে হবে, তাহলে এখানে আমরা এক আলিফ টেনে পড়বো। এবার এখানে একটা জিনিস দেখেন, এখানে কি আমাদের আয়াতের শেষ, এখানে আমরা ওয়াকফ করতে পারি বা থামতে পারি। এখন থামার একটা নিয়ম আছে বা ওয়াকফের একটা নিয়ম আছে,
আমি সেই নিয়মটি বলছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আর যদিও আমি বারবার বলবো ইনশাল্লাহ আশা করি, তবে আপনাদের মনোযোগ সহকারে এটা বুঝতে হবে, কারণ এটা আপনি যেখানে থামবেন সেখানে দরকার। আপনি যে শব্দে থামতে চাচ্ছেন, মনে করেন এই শব্দে থামবেন, আপনাকে দেখতে হবে শব্দের শেষ অক্ষরে কি চিহ্ন আছে। যদি খাড়া জবর মদের হরফ, ওই যে জবরের বামে খালি আলিফ, জেরের বামে জেসমালা ইয়া, পেশের বামে জেসমালা ওয়াও, এগুলো কি মদের হরফ? তাহলে বললাম খাড়া জবর মদের হরফ। আর গোলতা বাদে, এই যে গোলতা, গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আপনাদের হয়তো প্রথমে মনে হচ্ছে যে এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, কয়েকজনের হয়তো এমন হতে পারে, তবে আস্তে আস্তে আমাদের এটা ঠিক হয়ে যাবে। যারা ক্লাসে বুঝবেন না বারবার প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। তাহলে কি খালা জবর মদের হরফ অথবা গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আর বাকি ক্ষেত্রে কি করতে হবে, বাকি সব ক্ষেত্রে আমরা সাকিন দিয়ে পড়বো। তাহলে দেখেন খালা জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবরও নাই, তাহলে কি করব আমরা? এখানে সাকিন দিয়ে পড়বো। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা। ওকে, তাহলে আমরা পড়বো আলামিন, এভাবে পড়বো। ওকে, তাহলে ইনশাল্লাহ আমরা আর একবার এটা মস্ত করবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই একসাথে বলেন সবাই। আমি যখন পড়তে বলবো আনমিউট হবেন, আনমিউট হয়ে পড়বেন, হ্যাঁ, তাহলে আমি আপনাদের আওয়াজটি পাবো। ওকে, এখন এইটি বলবেন হলো প্রথমে শাহানা পারভিন। জি আপু, আপনি বলবেন এই এই আয়াতটি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এরপরে বলবেন হলো তারিকুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাবের আলী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, মাশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ সবারই শুনবো, তবে আস্তে আস্তে করে ইনশাল্লাহ শুনবো, ঠিক আছে? দেখা গেল এখন শুনলাম তিনজনের, এরপরের একটা আর তিনজন বা চারজনের শুনবো, ঠিক আছে? আর আগামীকাল যখন পড়া নিব কিংবা যখন পড়া নেওয়া হবে আপনাদের, তখন আপনাদেরটা পার্টিকুলারই এক একজনকে ইনশাল্লাহ শুনবো, ঠিক আছে? সব কিছুই শুনবো ইনশাল্লাহ। ওকে, তারপরে দেখেন আর রহমানির রহিম, সবাই একসাথে বলুন আর। দেখেন এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে এই যে এখানে কিচ্ছু নাই আলিফের উপরে, তাহলে আমরা কিভাবে পড়বো? মনে রাখবেন যদি আলিফের পরের অক্ষরটা লাম হয়, কি হয়? লাম হয়, তাহলে আমরা এই আলিফে আমরা জবর ধরে পড়বো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কি বলেছি, আমাদের যদি কোনো সময় দেখি এরকম আয়াতের শুরুতে আলিফের উপরে কিছু নাই, তাহলে আমরা দেখব তার পরের অক্ষরটা কি আছে। যদি তার পরের অক্ষরটা জবর থাকে তাহলে আমরা কি করব, যদি তার পরের অক্ষরটা লাম থাকে তাহলে আমরা আলিফের জবর ধরে পড়ব, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা পড়ব আর রহমানির রহিম, সবাই একসাথে বলুন মাশাআল্লাহ। এবার বলবেন হলো তাসলিমা আক্তার, তাসলিমা খাতুন। জি আপু, আপনি বলেন মাশাআল্লাহ। তারপরে তারিকুজ্জামান ভাই, ও আপনি বলেছেন একটু আগে, আয়শা আপু। আর রহমানির রহিম। আব্দুস সালাম ভাই, আপনাকে আনমিউট করতে হবে, আপনার স্ক্রিনের উপরে দেখেন একটা ওকে চিহ্ন আসছে। আব্দুস সালাম ভাই, আপনি বুঝতে পারতেছেন না হয়তোবা। দেখেন আমি আপনাকে বুঝাচ্ছি আরেকবার, যে বিষয়টা আমি যখন এখান থেকে আনমিউট করতে বলবো, আপনার স্ক্রিনের উপরে একটা পপ আপ আসবে, সে জায়গায় আপনি
ওকে লিখতে পারে, ওকে যদি আসে তাহলে ওকে, তাহলে ইয়েস যদি আসে তাহলে ইয়েস এ আপনি ক্লিক করবেন ওকে। আমরা ইনশাল্লাহ তারপরে রায়াত করবো, সবাই খেয়াল করুন। মালিক ইয়াউমিদ্দিন, একসাথে বলুন মাশাআল্লাহ। দেখেন এখানে যে নিয়মগুলো আছে সেটা আমি বলছি, এখানে খাড়া জবর রয়েছে, একালিপ টেনে পড়তে হবে, তারপরে এ যে জবরের বামে জজমালা ওয়াও যখন আসবে লিনের হরফ হবে, নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কি বললাম, যে জবরের বামে জজমালা ওয়াও বা জবরের বামে জজমালা ইয়া আসলে লিনের হরফ হবে, আর লিনের হরফ হলো নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? ইয়াউ ইয়াউ এভাবে পড়বেন। তারপরে দেখেন জেরের বামে জসমালা ইয়া মদের হরফ একালিপ টেনে পড়তে হবে। আর এখানে কি অক্ষের জন্য, এখানে নুন অক্ষরটা অক্ষের নিয়মে সাকিন হচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, সবাই ইনশাআল্লাহ একসাথে বলুন মাশাআল্লাহ। এবার প্রথমে বলবেন আব্দুল সালাম ভাই, আপনি আপনার স্ক্রিনের উপরে যদি গট ইট আসে তাহলে গট ইটে ক্লিক করবেন, যদি ইয়েস আসে ইয়েস এর উপরে ক্লিক করবেন। প্লিজ ভাই আপনি ক্লিক করুন। এরপরে আসমা আপু বলবেন, আসমা আপু মাশাআল্লাহ। তারপরে বলবেন হলো আব্দুল সালাম ভাই বুঝতেছেন না, তারপরে আয়েশা আপু বলেন ওকে মাশাআল্লাহ। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে রায়াত পড়ব ওকে। সবাই একটু খেয়াল করুন প্লিজ, এখন আমরা যে আয়াতটি পড়বো সে আয়াতটি এই আয়াতটি ইয়াকা নাবুদু। সবাই একটু একসাথে বলবেন, সবাই বলবেন ইনশাআল্লাহ ওকে। খেয়াল করুন এখানে যে বিষয়গুলো আছে, এখানে জবরের বামে খালি আলিপ রয়েছে, মদের হরফ একালিপ টেনে পড়বেন, এই যে আইনটা গলাটা চেপে উচ্চারণ করবেন না বুধু না বুধু এভাবে পড়বেন, ঠিক আছে? তারপরে দেখেন এখানে একালিপ টান হবে, আর এখানে দেখেন আইন ইয়াসরে একালিপ টান হবে, আর এখানে কি হবে জেরে এখানে আবার পরের অক্ষরে আমরা অক্ষ করতেছি বা থেমে পড়তেছি এজন্য সাকিন হচ্ছে, আর একালিপ মদের পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হলে কি হবে তিন আলিপ টেনে পড়তে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে আমরা পড়বো এখানে এভাবে নাস্তাঈন, দেখেন সবাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সবাই একসাথে বলুন ইনশাআল্লাহ, সবাই বলুন ওকে মাশাআল্লাহ। এখন আমি বলবো যে আপনারা একটা কাজ করেন, ও মকবুল কি বলে আব্দুল সালাম ভাই, আমি আপনাকে যখন ক্লিক করব মানে আপনাকে পড়তে বলবো, আপনাকে এখন আনমিউট হতে বলছি, আপনার স্ক্রিনে দেখেন আমার ক্যামেরাটা মনে হয় দেখা যাচ্ছে না, এই ক্যামেরার মানে মোবাইলটা এখানে আপনার একটা অপশন আছে, দেখেন দেখা যাচ্ছে না মোবাইলটা আসলে, এখানে দেখেন একটা অপশন আসছে, এই যে আনমিউট একটা অপশন আসছে, আপনি এই আনমিউটে ক্লিক করেন প্লিজ আব্দুল সালাম ভাই, আনমিউটে ক্লিক করেন আপনার স্ক্রিনের উপরে যেটা আসছে। ওকে আব্দুল সালাম ভাই এখনো পারলেন না, যাই হোক আমরা এরপরে ধরবো শাহানা আপু আপনার কাছে। শাহানা আপু আপনি বলুন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওকে মাশাআল্লাহ। আব্দুল সালাম ভাই আপনি এবার পড়তেছেন, জি আপনি এবার ওকে হয়েছে, আপনি এবার বলেন আব্দুল সালাম ভাই, আপনি কথা বলুন আমরা শুনতে পাচ্ছি।
তারপরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাশাআল্লাহ। তারপরে তাসলিমা আক্তার, তাসলিমা খাতুন, জি আপু বলেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমরা এখন তারপরে রায়াতটি পড়বো ইনশাআল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই একসাথে বলুন, সবাই বলেন ওকে, মাশাআল্লাহ। সবাই দেখুন এখানে যে নিয়মগুলো আছে আমি সেটা আপনাদের বলছি। এখানে এই যে সজের সুই, খেয়াল করেন সজের সুই, দুই ঠোঁটটা হালকা গোল হবে, ঠিক আছে, আর মোটা আওয়াজ হবে সুই, সি এমন যেন না হয়। সি বললে কি, দুই ঠোঁট দুই দিকে চওড়া হয়ে যাচ্ছে, আর সজ্জের সুই, দুই ঠোঁটটা হালকা গোল হবে। তারপরে দেখেন র এর উপরে জবর আসছে, মোটা করে পড়তে হবে। তারপরে জবরের বামে খালি আলিফ, মদের হরফে এক আলিফ টেনে পড়বেন। আর এখানে কফ ইয়াজের কি, জেরের বামে জসমালা ইয়া, মদের হরফ আসছে, আমরা এখানে কি করব, এক আলিফ টেনে পড়ব, ঠিক আছে। আর দেখেন এখানে কি, আমরা অফের কারণে কি হচ্ছে, সাকিন হচ্ছে, এজন্য আমরা কি করে পড়ব, এজন্য আমরা এই জায়গায় তিন আলিফ টেনে পড়ব। এই মদের নাম হলো মদ্দে এওয়াজ। আমি আশা করি আপনাদের সবাইকে বোঝাতে পেরেছি। তাহলে এখানে পড়ব মুস্তাকিম, আমরা এভাবে পড়ব। ওকে, তাহলে ইনশাল্লাহ সবাই আমার সাথে পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই একসাথে বলুন ওকে। আব্দুল সালাম ভাই, আমি আপনাকেও বলছি, আপনি একটু সবাই একটু খেয়াল করেন, যখন আমি এখন সবাইকে বলতে বলবো, তখন সবাই স্ক্রিনের পরে দেখবেন একটা পপ আপ আসবে, অর্থাৎ লেখা উঠবে, ওই জায়গায় আপনারা আনমিউট করবেন। হ্যাঁ ওকে, তাহলে এটা এখন বলবেন হলো তারিকুজ্জামান ভাই, আপনি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তানা, মুস্তাতা, মুস্তাকিম, ওকে, মাশাআল্লাহ। তারপরে বলবেন জাবের আলী, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাশাআল্লাহ। ভাই আপনার কি মনে হচ্ছে যে এভাবে যদি আমরা কোরআন শিখি তাহলে শিখতে পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ ইনশাল্লাহ, তবে একটু অতিরিক্ত এক্সট্রা একটু পড়াশোনা করা লাগবে, ওই যে অনেক কিছু বলছেন যেগুলা আমি আমি আপনাদের সবাইকে বলবো যে দেখেন আমার যেভাবে আমি ক্লাসটা নিচ্ছি ঠিক আপনারা এভাবে ক্লাসটা পেয়ে যাবেন, হ্যাঁ, ভিডিও আকারে। এখন আপনাদের কাজটা হবে যে আপনারা এই ভিডিওটা একটু দেখা, যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে আপনারা শিখতে পারবেন না। হ্যাঁ, আর আপনাদের যেটা বলতেছি যে আপনারা যেহেতু সাপোর্ট নিতে পারবেন, প্রত্যেক দিন আপনারা প্রয়োজনে আমাকে কল দিবেন যে হুজুর আমি এই জায়গায় বুঝতেছি না, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব, ঠিক আছে। অবশ্যই আপনারা কল দিবেন, কল দিয়ে বলবেন হুজুর আমি এই জায়গায় বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন, আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, এরপরে আব্দুল সালাম ভাই আপনি বলুন এই অ্যাপটি, আপনার উপরে স্ক্রিনে দেখেন আনমিউটের অপশন গেছে, জি ভাই বলুন, প্লিজ ভাই আপনি বলুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওকে, মাশাআল্লাহ, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে রায়াতটি শিখবো, সবাই ইনশাআল্লাহ খেয়াল করেন। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, সবাই ইনশাআল্লাহ এখন একসাথে বলুন ওকে। এখানে যে নিয়মগুলো আছে সেটি একটু বলছি, খেয়াল করেন। এই যে এর আগেও আমি কি এখানে বলেছিলাম, এই যে সজ্জের কি সুই, দুই ঠোঁটটা হালকা গোল হবে, তাই না, সুই র, সুই র, ঠিক আছে। এই যে সুই, সজ্জের কি সুই, কেউ যেন সি এমন বলবেন না। হ্যাঁ, তারপরে এখানে জবরের বামে খালি আলিফ আছে, মদের হরফে এক আলিফ টেনে পড়তে হবে, আর রটা কি মোটা করে পড়তে হবে।
তারপরে দেখেন জেরের বামে জসমলা ইয়া মদের হরফে একালিফ টেনে পড়বেন আর এই যে এখানে দেখেন নুন সাকিন যেখানে নুন সাকিন বা তানবিন আসবে আপনি মনে করবেন যে ওখানে কোনো একটা নিয়ম অবশ্যই আছে হ্যাঁ তানবিন কাকে বলে দুই জব দুই যে দুই পেশকে কি বলে তানবিন বলে নুন সাকিন বা তানবিনের পরে যে অক্ষরই আসুক কোনো না কোনো নিয়মের ভিতরে থাকবে মনে রাখবেন ইজহারের অক্ষর ছয়টি হামজাহা আইনহা গয়ন খ নুন সাকিন বা তানবিনের পরে যখন এই যে ছয়টা অক্ষর বললাম এই ছয়টা অক্ষরে কোনো একটা অক্ষর আসবে আমরা স্পষ্ট আকারে পড়ব কোনো গুণনা করা যাবে না ওকে তাহলে যে কথাটা বলতেছিলাম আপনাদের সেটা কি এই যে নুন সাকিন এর পরে যখন ইজহার ওই যে হামজাহা আইনহা গয়ন খ এই যে ছয়টা অক্ষর এই ছয়টা অক্ষরের কোনো একটা যখনই আসবে এখানে দেখেন আইন আসছে তাই না কোনো একটা যখনই আসবে তখন আমরা কি করব তখন আমরা গুণনা বাদে স্পষ্ট আকারে পড়ব আশা করি বুঝতে পেরেছেন সবাই তাহলে পড়ব হলো আনআমতা এভাবে আন আন কোনো গুণনা হবে না আন এভাবে পড়লে কিন্তু ভুল হয়ে যাবে এরপরে দেখেন মিম সাকিন এরপরে মিম আর বাবাদে অন্য যে অক্ষর আসবে আমরা স্পষ্ট আকারে পড়ব আনআমতা আলাইহিম জবরের বামে জসমলা ইয়া আসছে লিনার হরফ নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে ঠিক আছে আনআমতা আলাইহিম ওকে আশা করি বুঝতে পেরেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সবাই একসাথে বলুন সবাই বলবেন ওকে মাশাআল্লাহ আমি এটি এখন ইনশাআল্লাহ আপনাদের থেকে ইনশাআল্লাহ কয়েকজনের কাছে শুনবো এবার বলবেন হলো আয়েশা আপু জি আয়েশা আপু আপনি বলুন তারপরে আসমা আপু গলাটা চেপে উচ্চারণ করতে হবে বলেন আমতা হয়ে গেছে হামজা জবর আ এমন শোনা যাচ্ছে এটা হয় কি আইন রয়েছে আইনটা গলাটা চেপে উচ্চারণ হবে আনআমতা ঠিক আছে আপু ওকে আশা করি বুঝতে পেরেছেন মাশাআল্লাহ তারপরে আব্দুল সালাম ভাই আপনি বলুন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ভাইয়া ওকে আমরা এখন ইনশাআল্লাহ তারপরে রাত্রি পড়ব আর এই আয়াতটি অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আপনারা দেখেন দেখেন আমি পড়ছি গায় সবাই ইনশাল্লাহ এখন একসাথে বলুন সবাই বলুন সবাই ওকে মাশাআল্লাহ দেখেন এখানে যে নিয়ম কারণ গুলো আছে আমি সেটি বলছি জবরের বামে জসমলা ইয়া লিনের হরফ নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে আর র এর নিচে জের আসছে চিকন করে পড়ব তারপরে এখানে দেখেন পেশের বামে জসমলা ওয়াও এটা কি মদের হরফ না আমরা একালিফ টেনে পড়ব তারপরে এখানে দেখেন জবরের বামে জসমলা ইয়া লিনের হরফ একালিফ এখানে নরম করিয়া তাড়াতাড়ি টেনে তাড়াতাড়ি পড়তে হবে আর মিম সাকিনের পরে মিম আর বাবাদে অন্য অক্ষর আসছে আমরা স্পষ্ট আকারে পড়ব তারপরে দেখেন এই যে লাম যে এই জদের সাথে উচ্চারণ হবে লাউজ লাউজ ঠিক আছে আর এখানে দেখেন এই যে চার এলিফ মদের চিহ্ন আছে আমরা চার এলিফ টেনে পড়ব ঠিক আছে এই যে চার এলিফ মদের চিহ্ন আমরা চার এলিফ টেনে পড়ব আর এখানে দেখেন জেরের বামে জসমালা ইয়া কি মদের হরফ তাই না এক এলিফ মদ এর পরের অক্ষরে আপনি অক্ষ করতেছেন সাকিন হচ্ছে তাই এই জায়গায় আমরা তিন এলিফ টেনে পড়ব ঠিক আছে ওকে সবাই খেয়াল করুন غير المغضوب عليهم ولا الضالين সবাই একসাথে বলুন غير
মাশাআল্লাহ ওকে আলহামদুলিল্লাহ আমরা এটাও শিখে ফেলেছি এরপরে দেখেন যে বিষয়টা আছে আমি আপনাদের কাছে এইটা শুনবো এখন ওকে আজিজ ভাই আপনি বলবেন ইনশাআল্লাহ আজিজ ভাই আপনি বলবেন গায়রিল মাগায়রিল হবে না আলাইহিম ওয়ালাদাল্লিন ভাইয়া আপনি আমাকে শুনতে পাচ্ছেন ইনশাআল্লাহ হ্যাঁ আমরা এটা গায়রিল বলবো না আমরা বলবো কি গায়রিল বলেন তো ভাইয়া গায়রিল ওকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে তারপরে বলবেন এটি তারিকুজ্জামান ভাই আপনি বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন মাশাআল্লাহ এরপরে বলবেন জাবের আলী ভাই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন ওকে আল্লাহর রহমতে আমরা এই সূরাতুল ফাতিহাটা শিখে ফেলেছি এখন আমরা এই যে সূরাটা শিখলাম সূরা ফাতিহা এই সূরাটা সবাই একসাথে ইনশাআল্লাহ মস্ক করব ঠিক আছে ইনশাআল্লাহ ওকে তাহলে চলুন আমরা একসাথে ইনশাআল্লাহ এই সূরাটা মস্ক করি সবাই আমার সাথে সাথে পড়বেন আমি সবাইকে আনমিউট করে রাখছি সমস্যা নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله بسم الله الرحمن الرحيم اوكي এখানে একটা বিষয় দেখেন আমি এখানে আপনাদের কারোর একটা আওয়াজ পেয়েছি বিসমিল্লাহ বলেছেন দেখেন এটা হলো আল্লাহ শব্দের লাম এর ডাইনে যখন এভাবে জের আসবে আমরা আল্লাহ শব্দের লাম চিকুন করে পড়ব লা লয় আকারে লা এমন পড়ব ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম একসাথে বলুন ওকে তারপরে দেখুন الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين أوكي একটা জিনিস দেখেন অনেকে একটু কানাস্তাইন এভাবে পড়তেছেন আমি যেভাবে পড়ার চেষ্টা করছি আপনারা ইনশাল্লাহ চেষ্টা করেন ঠিক আছে আমরা প্রয়োজনে বারবার রিপিট করব সমস্যা নাই ইনশাল্লাহ আমাদের হ্যাঁ কিন্তু আমাদের সঠিকভাবে শিখতে হবে ইনশাল্লাহ সবাইকে ঠিক আছে আর অবশ্যই আপনারা যেখানে বুঝবেন না সাথে সাথে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ইমোতে দিতে পারেন ডাইরেক্ট কল দিতে পারেন ডাইরেক্ট মেসেজ দিতে পারেন আমি সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের যে জায়গায় বুঝতেছেন আমি সেটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন সবাই একসাথে বলুন মাশাআল্লাহ তারপরে দেখুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাশাআল্লাহ তারপরে দেখুন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম
غير المغضوب عليهم ولا الضالين غير آمين آمين আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সূরাতুল ফাতিহা প্রথমেই আমরা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এই সূরা ফাতিহাটা বারবার প্র্যাকটিস করবেন আর এই ক্লাসের ভিডিওটি আপনারা সকাল 9টার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আর জাবের ভাই এবং আজিজ ভাই আপনারা তো যেহেতু বাইরে রয়েছেন আপনাদের টাইম রাত 11টায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে একটি সূরা শিখে ফেললাম আলহামদুলিল্লাহ তাহলে ইনশাআল্লাহ আপনাদের পড়া থাকবে এই সূরাতুল ফাতিহা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ এবং আগামীকাল ইনশাআল্লাহ পড়া দিবেন আর যেখানে আপনারা বুঝবেন না সাথে সাথে আমাকে কল করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেব সেটা বাংলাদেশ সময় রাত 12টা পর্যন্ত ইনশাআল্লাহ 12টা থেকে ভোর 5টা পর্যন্ত এই টাইমটায় আপনারা কল না দিলে বেশি ভালো হয় কারণ এই টাইমে সাধারণত ঘুমের ভিতরে থাকা হয় তো যদিও বাংলাদেশে আপনারা যারা থাকেন আপনাদের সবার এই টাইমে ঘুম থাকে তাই আপনাদের যেটা বলার আমি সবই বলেছি তবে আপনাদের বেশি বলবো যে আপনারা সাপোর্ট নেবেন যেখানে বুঝবেন না সাথে সাথে কল দিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যদি আপনি একটু ইতস্ত বোধ করেন কিংবা লজ্জা বোধ করেন যে আমি এটা আবার হুজুরের কাছে ফোন দিব দেখেন আপনি যদি ফোন না দেন তাহলে আমি কষ্ট পাবে আমি কষ্ট পাবো ঠিক আছে কারণ আপনি যদি এটা না বুঝে থাকেন তাহলে এটা ক্ষতিকার ক্ষতি কিন্তু আপনার ক্ষতি কিন্তু আমার তাই না আমাদের গুনাহ হয়ে যাবে তো তখন আমরা যদি ভুল শিখে ফেলি ওকে তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে আর এই ভিডিওটি অবশ্যই আপনারা বারবার দেখবেন প্রয়োজনে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু